ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। সঠিক উত্তরটি নির্বাচন করো। এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো একটি দ্বিঘাত সমীকরণ হলে তাহলে এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক হবে? ওকে, তাহলে দেখো এটা দেওয়া আছে, এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ তখনই হবে যখন এক্স স্কোয়ারের সহগ শূন্য হবে না, অশূন্য হবে। ঠিক আছে, তাহলে এ স্কোয়ারের সহগ যদি শূন্য না হয় তাহলে এ মাইনাস ওয়ান নট ইজ ইকুয়াল টু জিরো হবে। ওকে, তাহলে কি হবে, এ নট ইজ ইকুয়াল টু ওয়ান হবে। তাহলে দেখো এ ভ্যালু যদি এখানে ওয়ান হয়ে যায় তাহলে কি হবে, ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে যাবে, তখন এক্স স্কোয়ারের সহগ শূন্য হয়ে যাবে। আর এক্স স্কোয়ারের সহগ যদি শূন্য হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তখন এটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। ঠিক আছে, তাহলে এখানে এ নট ইজ ইকুয়াল টু ওয়ান হবে। তো এটা এ নট ইজ ইকুয়াল টু ওয়ান মানে এখানে যে অপশন বি আছে, অপশন বি হবে তাহলে সঠিক উত্তর। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।